অনেকেই ভাবেন ঘর সাজানো বিরাট খরচের কাজ, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। ঘর সাজাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগ্রহ। পুরান ঢাকার শাঁখারি বাজার তাঁতি বাজারে পাওয়া যায় কম দামে তৈজসপত্র থেকে বসার ঘরের শোপিস। এগুলো তো আমরা তৈরি করি না, বিশেষ করে এগুলো আমরা নিয়ে আসি, গ্রাম দেশে নিয়ে আসি, আমরা নিজেরা রং করি, রং করে সেল করি। এখন এমন বিক্রি হয় না, আগে অনেক বিক্রি হইতো, এখন কম শিল্প, এখন আস্তে আস্তে বিক্রি কমে যাচ্ছে, চাহিদা নাই আর মোটামুটি টুকটাক হয় আর কি। এখন ওই মানে মাটির জিনিসের দিকে মানুষে কম ঝুঁকছে, কিনছে না কেউ, আগে যেরকম সেল হইতো এখন তো কম হয়, তারপরেও মোটামুটি হয়, আগের থেকে কিছুটা কম হয়। এগুলো আপনার সাবারের তৈরি হয় যেগুলো বড়ো আইটেমগুলো, আর যেগুলো ছোটো ছোটো শোপিস দেওয়ালের আছে, আপনার ছোটো ফুলদানি আছে, এগুলো বরিশাল তৈরি হয় বাউফলে, ওখানে পালেরা তৈরি করে। আমরা ওখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে আপনার রং করি, ডিজাইন করি, বিভিন্ন কারুকাজ করে এগুলো সেল করি। বসার ঘরের কোনায় অনেকেই রাখেন একটা বড় ফুলদানি। অন্যান্য উপকরণ থেকে মাটির ফুলদানির দাম কম। ছবি অ্যালবামে পড়ে থাকে দিনের পর দিন, খুলেই দেখা হয় না বহুদিন ধরে। ছবিগুলো মাথায় করে নিন, খোলা দেয়ালে মনের মতো করে সাজান। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আপনার স্মৃতিময় হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো আপনার ঘরকে রাঙিয়ে রাখবে। ঘর সাজাতে ফুলের বিকল্প নেই, ঘরে ফুল রাখলে দেখবেন সেখানে প্রশান্তি বিরাজ করছে। তাছাড়া একটা রঙিন ল্যাম্প রেখে দেওয়া যায়। নতুন যারা সংসার পেতেছেন তাদের জন্য ঘরকে শৈল্পিক ও দৃষ্টিনন্দন, সাথে আপনার খরচের টাকাও বাঁচিয়ে দেবে। ঘরের কিছু শোপিস, ফুলদানি, ওয়ালে কিছু সাজানোর কিছু জিনিস হয়েছে। আর লাইটিংটাও দেখছিলাম, ঘরের সাথে অ্যাডজাস্ট লাইটিং খুঁজছি, দেখা হচ্ছে।
নতুন সংসার, নতুন সংসারে কেনাকাটা করতে আসছি, ঘর গোছাচ্ছি তো।